সিজেনে ফেরিওয়ালা ফেসবুক পেজে আজকের আলোচ্য বিষয় বেহুলা লক্ষ্মীন্দারের ব্যবহৃত কূপটি সুপ্রিয় দর্শক মণ্ডলী সিরাজগঞ্জের তারাস উপজেলার বিনসারা গ্রামে অবস্থিত বেহুলা লক্ষ্মীদারের সেই কূপখানা এখনও রয়েছে দর্শক মণ্ডলী দর্শনার্থীদের জন্য কিন্তু এটি কিছুটা সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে একটি গোল ঘরের ব্যবস্থা করা হয়েছে এবং সেই সাথে দর্শনার্থীদের বসার একটু জায়গা করা হয়েছে কিন্তু এখানে নেই কোনো ইতিহাস লেখা নেই কোনো নেম ফলক এবং নেই কোনো রাস্তার সুব্যবস্থা সিরাজগঞ্জের তারাশের ইতিহাসে বেহুলা নাম নামটি স্মরণীয় হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিনসারা উচ্চ বিদ্যালয় এখানে আমরা দেখতে পাচ্ছি বিনসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা এখানে এসে যতটুকু অনুসন্ধান করে দেখতে পেয়েছি যে বেহুলা লক্ষীন্দারের একটি কূপ রয়েছে এই কূপটা কিন্তু সিরাজগঞ্জের তারাসের ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে দর্শক এই তারাসের ইতিহাসের ঐতিহ্য বেহুলা লক্ষ্মীন্দারের কূপ সম্পর্কে জানার চেষ্টা করব এলাকাবাসীর কাছ থেকে দর্শক মণ্ডলী এই যে আমি এখন প্রবেশ করে সেই বেহুলা লক্ষীন্দারের কূপ যেখানে রয়েছে সেই কূপ এটি কিন্তু সেই বেহুলা লক্ষ্মীদারের কূপ দেখতে পাচ্ছেন যে গোলাকার আকৃতির এই কূপটি সংরক্ষণ করে রাখা হয়েছে আমি একটু এলাকাবাসীর কাছ থেকে কিছু জানব আচ্ছা ভাইজান আপনার নাম পরিচয়টা আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম পারিবিনসারা তারা সিরাজগঞ্জ আচ্ছা আপনি পূর্বপুরুষদের কাছ থেকে বেহুলা লক্ষী দাস সম্পর্কে কী শুনেছেন এবং তার যে একটি কূপ এখানে সংরক্ষণ করা হয়েছে এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন এটা তো আমার দাদাগারের মুখে শুনেছি এটি এর ভিতরে চারটা কূপ আছে তে এটি তো খুব ঝোল জঙ্গল হয়ে থাকছে থাকার পর তে যে ছালপাল পরে টাগল পরের দিকে এটা উপজেলায় থেকে চেয়ারম্যান এসে এটা ব্যারিকেড দিয়ে দিছে আমরা এদের মধ্যেই জানি বেহুলা লক্ষ্মীদারের আগমন তারা সে এই বেনসারা গ্রামে কিভাবে হয়েছিল এবং তার আর কি কি চিহ্ন এখানে রয়েছে এখানে পাশে একটা নৌকো আছে কিন্তু নৌকোটা এখন ডুবে যা আছে কিন্তু হ্যাঁ এরা তো বেহুলার বাপের বাড়ি চান্দ সদাগরের বাড়ি ছিল আর বেহুলার স্বামীর বাড়ি হচ্ছে বগুড়া মাহাস্থান এটা বেহুলার কূপ কেন বেহুলার কূপ কেন এটা তো বেহুলার ওই সতী লোক ছিল যে পানি পানি তুলে এই এটা সেটা করছে পূজা করছে হিন্দু লোক ছিল আমরা এত বন্ধই জানি আর এই যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে রয়েছে আমরা এখানে বিনসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় এই সম্পত্তিগুলো কাদের ছিল এটা সব ওই জমিদারগার ছিল ওই বেহুলারির কারোর হইতে পারে জমিদারগারে তারপরে কিছু জমা জোমাওয়া ছিল দান করা হয়েছে পরে দেওয়া পরে স্কুল করা হয় রাস্তার মেরামত এবং পাকাকরণ সেই সাথে এই বেহুলা লক্ষ্মীন্দারের কূপটি যদি আরও সুন্দরভাবে সংরক্ষণ করা হয় তাহলে দর্শনার্থীদের কিন্তু আগমন এখানে করবে